টুমড়ি 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 আপনি কি নিয়োগী সাহেব? ভেতরে আসুন। বসুন বসুন। আপনি রুদ্রশেখর? থাক থাক, দৃষ্টি কমজোর হলেও আপনি, তুমি যে আমার আপন খুড়তুতো ভাই সেটা আর ও দেখিয়ে প্রমাণ করতে হবে না। চা খাবে? গোবিন্দ গোবিন্দ, তোমার রোম থেকে লেখা চিঠি পেয়ে আমি যে উত্তর দিয়েছিলাম সেটা পেয়েছিলে আশা করি।
কাকা বৈকুণ্ঠপুর ছেড়ে চলে যান 78-এ, অর্থাৎ 30 বছর আগে। তুমি যে এতদিন আসনি সেটাই আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। অবশ্য 61-এ নর্মাল চা তো? হ্যাঁ চা, ঠিক আছে। কি যেন বলছিলাম? 61। হ্যাঁ, 61-এ কাকা যখন তোমাকে ছাড়াই দেশে ফিরলেন তখনই অনুমান করেছিলাম তোমাদের মধ্যে খুব একটা বনি বনা নেই। তা এখন যে এলে সেটা বোধ করি সম্পত্তির ব্যাপারে। বছর দশেক আগে পর্যন্ত মাঝে মধ্যে দু একটা কাকার পোস্টকার্ড পেয়েছি, তারপরে আর পাইনি। কাজেই আইনের চোখে কাকাকে মৃত বলেই ধরে নেওয়া যায়। তা তুমি উকিলের সঙ্গে পরামর্শ করেছো? বেশ, তা থাকুক ওদিন এখানে, সবকিছু বুঝে শুনে নাও। তোমাদের ইটালিতে কিরকম জানি না, তবে আমাদের দেশে এসব ব্যাপারে লেখাপড়া হতে হতে কয়েক মাস লেগে যায়। সময় হাতে নিয়ে এসেছো আশা করি। ঠিক আছে, তোমার থাকার সব ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা। কি ব্যাপার বঙ্কিম? মরে গেছে স্যার। কি বলছো? কি ভিকুজি ওকে নিয়ে বেড়াতে বেরুলো? ওর আশ্রয় দেখে খুঁজতে গেলাম, পাশের শাল বনে পড়ে আছে স্যার। আর ভিকু? ভিকু বোধহয় পালিয়েছে। চলো তো দেখি, গোবিন্দকে বলো এর থাকার ঘরটা একে। আমি একটু আসুন। লালমোহন গাঙ্গুলি, আগে আমি, এরা দর্শক, এনার ব্যাপারেই আসা। হ্যাঁ, আমি ওই রহস্য রোমাঞ্চ সিরিজের উপন্যাস লিখি, জটায়ু ছদ্মনামে। জটায়ু? ও, সীতা দেবীকে চিনি। আগে হ্যাঁ, জে এ টি এ ওয়াই ইউ। আসলে আমার আগের বইটা 3টি এডিশনের বদলে 2টি হয়েছে, তাই ভাবলাম। পূর্ব উপন্যাসের নামকরণে ত্রুটি ছিল নিশ্চয়? না, হিরোশিমায় হারাকিরি। কে বলছেন? শুনতে পাচ্ছি না, পরিষ্কার বলুন না। নিকুজি করেছে চত্বর সব, পরে ফোন করবেন, মিটিং আছি। হ্যাঁ, চা ধরেছি। চার আপনার শুভ সংখ্যা নয়, ওই হারাটি বাদ দিলে ফল পেতেন। হারা? হিরোশিমায় কিরি? কিরি? যাক, এখন বলুন আগামী উপন্যাসের নামকরণ কি ঠিক করলেন? আগে 3টি নাম ঠিক করা আছে, কোনটি ব্যবহার করব যদি মানে ইয়ে শুনি। তকলামা খানে তুলকালা কালাম, তকলামা খানে ফোকলা লামা লামা, আর তকলামা খানে তুমুল কাণ্ড কাণ্ড। যে কোনো দিন বুঝি ভালো আছে, বড় রোগটা গেছে সামনের সপ্তাহে। আপনি দ্বিতীয় বা তৃতীয় নামটি ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমটি কদাচ নয়। বইটি প্রকাশিত হচ্ছে কবে? আগে 2 ফেব্রুয়ারি বই মেলে পয়লা। বেশ, বিক্রিটা ধরবে। আপনি যাই বলুন,
দাগলা মাকানে তুলকালামটা কিন্তু বেড়েছিল, খেপেছ ওই নাম দিয়ে ডুবি আর কি। তাছাড়া ভট্টাচার্য মিশ্রের অ্যাডভাইস নিয়ে কত লোকের লাইফের মোড় ঘুরে গেছে জানো। তার মানে এবার থেকে প্রত্যেক বই বেরোনোর আগে একবার করে মেচে দা। সে তো বছরে অনলি টুয়াইস, তাছাড়া সাকসেসের গ্যারান্টি যখন পাচ্ছি। অবশ্যই নামের রদ বদলে বিক্রি বাড়বে কিনা জানি না, তবে গপ্পটা এবার জমেছে ভালো। বলছেন 100 বার। তবে সাত সাতটা গুলি খাওয়া সত্ত্বেও আপনার হিরোকে বাঁচিয়ে রাখাটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। নো ট্যাটো, তোমার বোঝা উচিত তপেশ ভাই, এটা যেমন তেমন হিরো নন, প্রখর রুদ্র, ইজ এ সুপার সুপার সুপার। রোকে এই হরিপদ, রোকে রোকে রোকে, দাঁড়াও সামনে দাঁড়াও তো। কি বিশ্রী কাণ্ড দেখুন তো মশাই, টায়ারটা পাংচার হয়ে গেছে আর জ্যাকটা অন্য গাড়িতে, মানে নো প্রবলেম। দেখো তো হরিপদ। হ্যাঁ স্যার। চলো সঞ্জিৎ, যাও যাও যাও, দেখো দেখো দেখো, আসুন আসুন আসুন। আপনার গাড়ি কোন ইয়ারের? 1940 অস্টিন কার্টারের। লং রানে অসুবিধা হয় না? না না দিব্য চলে, আমার আরো দুটো পুরনো গাড়ি আছে, প্রতিবারই ভিনটেজ কার রেলেতে নাম দিই। বাই দ্য ওয়ে আপনারা কি কলকাতা ফিরছেন? আগে হ্যাঁ। তাহলে একটা কাজ করুন না, এখানকার ঝামেলা মিটিয়ে আমাদের বাড়ি চলুন, এখান থেকে 8 কিলোমিটার বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর আমাদের পৈতৃক বাড়ি, আমি অবশ্য কলকাতায় থাকি তবে বাবা এখানেই থাকে। ভারী ইন্টারেস্টিং বাড়ি, গেলে খুব ভালো লাগবে। তারপর একসঙ্গে লাঞ্চ সেরে বিকেলে ফিরে যাবেন, যা উপকার করলেন। কতক্ষণ যে এখানে এভাবে পড়ে থাকতেও তো কে জানে। মাসখানেক আগে ইন্ডিয়া টুডেতে বেরিয়েছিল, লেখকের নাম বোধহয় ভূদেব সিং। শুনেছিলাম বেরিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমার পড়া হয়নি। বৈকুণ্ঠপুরের নিয়োগী পরিবারের একজনকে নিয়ে লেখা, ভদ্রলোক ছবি আঁকতেন, রোমে গিয়ে আঁকা শিখেছিলেন। আমার বাবার কাকা চন্দ্রশেখর। তাই বুঝি? আমি ওই পরিবারেরই ছেলে, নবকুমার নিয়োগী। প্রদোষ মিত্র আমার বন্ধু, লালমোহন গাঙ্গুলি আর আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। প্রদোষ মিত্র, গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। আরে বাবা, তাহলে তো আপনাকে আসতেই হবে, আপনি তো বিখ্যাত লোক মশাই। তবে সত্যি কথা বলতে কি, এর মধ্যে একবার আপনার কথা আমার মনেও হয়েছিল। কেন বলুন তো? ওই একটা খুনের ব্যাপারে। খুন? না না ভয়ের কিছু নেই, ভিকটিম মানুষ নয়, কুকুর। বলেন কি? কুকুর খুন? কবে হলো এখন? গত মঙ্গলবার। আমাদের একটা গোল্ডেন রিট্রিভার, বাবার খুব প্রিয় ছিল। কিভাবে হলো? বাড়ির কাজের লোকের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল আর ফেরেনি, কাজের লোকটা আর ফেরেনি। কুকুরের লাশ পাওয়া যায় বাড়ির সামনে একটি শাল বনে, গলা কাটা অবস্থায়। এর কোনো কিনারা হয়নি? কুকুর বলেই বোধ হয় হয়নি। বয়স হয়েছিল 14। অবশ্য আপনাকে তদন্ত করতে হবে না, আপনারা গেলেই আমি খুশি। দাদু স্টুডিও এখনো রয়েছে, দেখতে পাবেন। বাহ, এ তো বেশ চলে। যা বলেছেন, অস্টিন ক্যাটেগরির জবাব নেই। ওটা কার্ড টোরার। হ্যাঁ, অস্টিন কার্ড টোরার। কার্ড টোরার? হ্যাঁ। জানেন, আমার দাদু এক অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। 30 দশকের শেষের দিকে 24 বছর বয়স উনি রোমে চলে যান, সেখানে এক বিখ্যাত একাডেমিতে পেন্টিং শিখতে। তারপর ছাত্র অবস্থায় এক ইটালিয়ান ভদ্রমহিলাকে বিয়েও করেন, কার্লা কাসিনি। বাহ, আপনার মনে আছে দেখছি। এবং তার মৃত্যুর পর বোধহয় উনি আবার দেশে ফিরে আসেন। এখানে পোর্ট্রেট আঁকিয়ে হিসেবে বেশ নামডাক হয়, ওই নেটিভ স্টেটের রাজা রাজাদের ছবি আঁকতেন আর কি। তারই মধ্যে এক রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়, ভগবানগড়ের ভূদেব সিং, অর্থাৎ সেই প্রবন্ধের লেখক। তারপর প্রৌঢ় বয়সে হঠাৎই উনি আঁকা ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যান। এটা কবেকার ঘটনা? তা প্রায় 78 নাগাদ। বাবা রাত দিন ওই নিয়েই থাকেন। উনি ছাড়া আর কে আছেন এখানে?
সবসময় থাকার মধ্যে বাবা, দু বছর হলো মা মারা গেছেন, আর থাকার মধ্যে বাড়ির ম্যানেজার বঙ্কিমবাবু, আর বাড়ির কাজের লোক। আমি মাঝে মধ্যে আসি, এই তো কয়েকদিন পরই ফ্যামিলি নিয়ে আসতাম পুজোর ছুটিতে। এবার অবশ্য কয়েকদিন আগেই আসতে হলো, কারণ শুনলাম নাকি বাড়িতে অতিথি এসেছে। আবার বাবার কাকা চন্দ্রশেখর, তার ছেলে রোম থেকে এসেছে কদিন হলো, তাই ভাবলাম বাবা হয়তো একা ম্যানেজ করতে পারবেন না, আপনারা বসুন, এই বাবাকে খবরটা দিই প্লিজ। সত্যি কত যে ইন্টারেস্টিং বাঙালি চরিত্র আছে যাদের নামও জানি না। তুমি ভাবছো চন্দ্রশেখরের কথা, আর আমি ভাবছি কুকুর খুন। খামোশাই, এমন জিনিস শুনেছেন কখনো? লেগে পড়ুন মশাই, শাসারো খতে তিন তিনটে ফিনতে এমোক। আমার প্রভৃতামহ অনন্তনাথ নিয়োগী। এটাও কি আগে? হ্যাঁ, চন্দ্রশেখর ইতালি থেকে ফিরে এসে ছবিটা এঁকেছিলেন, বসুন। হ্যাঁ, ফিরে এসে উনি কি এখানেই থাকতেন আগে? হ্যাঁ। কলকাতা না থেকে এখানে কেন? উনি যাদের ছবি আঁকতেন তারা সারা ভারতবর্ষে ছড়ান, তাই উনার পক্ষে কলকাতা থাকাটা বিশেষ সুবিধে ছিল না। আচ্ছা, ছবির নিচে এস নিয়োগী সই কেন? মানে ওনার নাম তো ছিল চন্দ্রশেখর। রোমে গিয়ে ওনার নাম হয় স্যান্ড্রো, তারপর থেকে ওই নামটা উনি ব্যবহার করতেন ওনার ছবিতে। সৌম্যশেখর নিয়োগী, ইনি প্রদোষ মিত্র, আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, আমার খুড়তুতো ভাই তপেশ। প্লিজ আপনারা বসুন বাবা। হ্যাঁ রে, ঠুমরির কথা একে বলেছিস? হ্যাঁ বলেছি, তবে উনি কিন্তু এখানে এমনি বেড়াতে এসেছেন। কুকুর বলে ব্যাপারটাকে তোরা সিরিয়াসলি নিচ্ছিস না, এটা আমার মোটেও ভালো লাগছে না। একটা অবলা জীবকে যে এভাবে হত্যা করতে পারে, তার কি শাস্তি হওয়া উচিত না? ও হ্যাঁ, ভালো কথা, তোর সঙ্গে রবীন্দ্রবাবুর দেখা হয়েছে। রবীন্দ্রবাবু? সে আবার কি? জার্নালিস্ট, বয়স বেশি নয়, লিখেছিল আসবে বলে, চন্দ্রশেখরের জীবনী লিখবে। কি একটা ফেলোশিপ না গ্রান্ট কি যেন পেয়েছে। কবে এলেন? দিন দুয়েক হলো, অনেক তথ্য সংগ্রহ করেছে, ইতালিতেও যাবে বলে বলছে। বেশ চৌখস ছেলে, আমার সঙ্গে কথা বলে সকালে ঘন্টাখানেক ধরে, সব টেপ করে নেয়। তা এখন উনি কোথায়? বোধহয় নিজের ঘরেই আছে, একতলার উত্তরের বেডরুমটায় রয়েছে, দিন কয়েক আরো থাকবে, রাত দিন কাজ করে। তার মানে এখন তোমার দুজন অতিথি সামলাতে হচ্ছে? সামলানোর আর কি আছে, রোম থেকে আসা আমার খুড়তুতো ভাইটিকে তো আর সারাদিন প্রায় চোখেই দেখি না। চন্দ্রশেখর যখন দেশে ফেরেন তখন ছেলের বয়স ছিল এই 18-19, বাপের সঙ্গে বোধ হয় খুব একটা বন্ধু না, পাছে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করি তাই বোধ হয় কথা বলাটা অ্যাভয়েড করে। তার মানে এর সঙ্গে আপনাদের একেবারেই যোগাযোগ ছিল না? একেবারেই না, এই প্রথম এলেন। অবশ্যই আসার আগে রোম থেকে বাবাকে একটা চিঠি লিখেছিলেন। আর ভেবে দেখুন, আমার নিজের খুড়তুতো ভাই, আর সে কিনা তার পাসপোর্ট বের করে আমাকে দেখাতে চায়। তুমি ঠিক মতো দেখেছিলে তো? তোমার চোখের যা অবস্থা! দেখার কি আছে, সে যে নিয়োগী পরিবারের ছেলে আর বলে দিতে হয় না। উনি সম্পত্তির ব্যাপারে এসেছেন তো? হ্যাঁ, আর পেয়েও যাবে। চন্দ্রশেখর কি মারা গেছেন? বছর দশেক হলো তার কোনো খোঁজ নেই, বোধহয় মৃত বলেই ধরে নিতে হবে। আচ্ছা, চন্দ্রশেখরের সংগ্রহে একটি মূল্যবান পেইন্টিং ছিল, সে সম্বন্ধে রুদ্রশেখর বাবু কিছু জানেন, কিছু বলেছেন? প্রদোষবাবু ইন্ডিয়া টুডে আর্টিকেলটা পড়েছেন। ও না, ইনি নাকি ইঞ্জিনিয়ার, আর্টে কোনো ইন্টারেস্ট নেই, যেমন আমার নেই, ওর নেই, আর আমার ছোট ছেলে নন্দরও নেই। যিনি প্রবন্ধটা লিখেছেন তিনি জানেন নিশ্চয়ই? তা তো জানবেনই, ভগবানগড়ের এই রাজার সঙ্গে চন্দ্রশেখরের খুবই বন্ধুত্ব ছিল। তবে হ্যাঁ, ছবিটা সম্পর্কে খোঁজ নিতে লোক এসেছিল কলকাতা থেকে। কে? সোমানি না কি যেন নাম বলল, বঙ্কিমের কাছে নাম ঠিকানা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ফিকার মত করো, আরে ডোন্ট ওয়ারি ইয়ার, ডেলিভারি ঠিক টাইম পে হো জায়েগি। হ্যাঁ জরুর, আসুন। আপ রুদ্রশেখর নিয়োগী?
আগে হ্যাঁ হীরা লাল সোমানি বসেন ম্যাচে আপনি এখন আপনার ফাদারের প্রপার্টির মালিক হ্যাঁ ইনক্লুডিং দ্যাট পেন্টিং এখন বলেন কি বলতে চান আপনার তো পেন্টিংটা খুব দরকার কারেক্ট তা আপনার অফারটা জানতে পারি কি অফার তো সেদিন সৌম্যবাবুকে দিয়ে এসেছি মিস্টার নিয়োগী আমি আপনার মুখ থেকে শুনতে চাই মিস্টার সোমানি ওয়ান ল্যাক 25 অ্যাডভান্স মাল জেনুইন হলে রেস্ট অফ দি মানি টাকার অঙ্কটা একটু কম হয়ে যাচ্ছে না মিস্টার সোমানি দেখেন বাদ কম বেশি নয় মিস্টার নিয়োগী বাদ হলো ও ও পেন্টিং আপনি আমাকে এনে দিতে পারছেন কি না পারবো ভেরি গুড কিন্তু কয়েকদিন সময় লাগবে কত সময় তিন চার দিন দেখেন মিস্টার নিয়োগী আপনার আসার জন্য ওয়েট করতে গিয়ে আমার অনেক টাইম ওয়েস্ট হয়েছে বায়ার কাল নাইটে আসছে পরশু সুবে ফ্লাইটে ব্যাক করছে বুঝতেই পারছেন টাইম ইজ ভেরি শর্ট কিন্তু তিন চার দিনের আগে হবে না মিস্টার সোমানি লেকিন ছবি যেন আমার হাতে আসে মিস্টার নিয়োগী আসুন আসুন কি কাণ্ড বাবা এ তো এলাহি ব্যবস্থা কিসে বলেন প্লিজ বসুন বসে বস বসুন নমস্কার রবীন চৌধুরী নবকুমার নিয়োগী প্রদোষ মিত্র হ্যাঁ ইনফ্যাক্ট সৌম্যবাবুর মুখে আপনার নাম শুনলাম প্লিজ বসুন হ্যাঁ বসুন বসুন ইয়ে নবাবু একদিন কিন্তু আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই রুদ্রশেখর বাবু আসবেন না উনি বোধহয় কলকাতা গেছেন ওই উকিল টুকরের সঙ্গে কথা বলতে নিন শুরু করুন শুরু করুন হ্যাঁ আপনার কাজকর্ম কেমন এগোচ্ছে খুব ভালো চন্দ্রশেখরের স্টুডিওতে আকাশ সরঞ্জাম ছাড়াও নানান সব মূল্যবান কাগজপত্র আছে আর সেগুলো থেকে আমি নানান তথ্য সংগ্রহ করেছি ও ভালো কথা স্টুডিওটা একবার দেখা যাবে তো নিশ্চয়ই খাবার পরে নিয়ে যাব রুদ্রশেখর বাবুর আশাতে আপনার একটু সুবিধাই হয়েছে বোধ হয় ইটালির অনেক খবর তো ওনার কাছেই পাবেন ওনাকে এখনো বিরক্ত করিনি উনি নিজে তো ব্যস্ত আছেন আমি আপাতত চন্দ্রশেখরের ভারতবর্ষে ফিরে আসার পরে অংশটুকু নিয়ে রিসার্চ করছি এবারে বুঝতে পারছি কুকুরের নাম ঠুমরি রাখার কারণ ঠুমরি আর অন্যটার নাম ছিল কাজরি কাজরির অবশ্য স্বাভাবিক মৃত্যু হয় বছর তিনেক আগে আপনারও কি গানের শখ খুব তবে বাবার মতো নয় আর আপনার ভাইয়ের মোটেও নয় নন্দ ছিল অ্যাক্টিং এর নেশা আমাদের একটা ট্রাভেল এজেন্সি আছে কলকাতায় বাবাই করে দিয়েছিলেন আমরা দুজনেই পার্টনার ছিলাম সেখানে তা বছর সাতেক আগে হঠাৎই নন্দ সব ছেড়ে ছুড়ে দিয়ে মুম্বাই চলে যায় ওখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর এক চেনা জানা ভদ্রলোক ছিল তাকে ধরে হিন্দি ছবিতে একটা কাজের সুযোগও করে নেয় তারপর থেকে নন্দ ওখানেই থাকে সাকসেসফুল মনে তো হয় না আপনার সঙ্গে কন্ট্যাক্ট আছে না তো শুনেছি আন্ধারি ওয়েস্টে থাকে ব্যাস আসুন এমনিতে থাকে তবে ইদানিং শুনলাম রবীন বাবু এসে কাজ করছে আসুন আর রুদ্রশেখরও আসেন তাই চাবি কার কাছে থাকে বঙ্কিম বাবু সবই বিলিতি এখনো ব্যবহার করা চলে হ্যাঁ বেশ ভালো কন্ডিশনে আছে জিনিসগুলো এগুলো বিক্রি করলে রুদ্রশেখর বেশ ভালো টাকাই পাবে
আমার দাদুর নিজে রাখা নিজের ছবি। বাহ, বেশ শার্প চেহারা বলুন। আচ্ছা, সেই বিখ্যাত ছবিটা কোথায়? আসুন। ইনি প্রদোষ মিত্র। নমস্কার। আপনাকে একটু সাহায্য করতে হবে যে। হ্যাঁ বলুন, কি করতে পারি আমি? আমার তিনটে জিনিসের প্রয়োজন। নিয়োগী পরিবারের একটা বংশলতিকা পাওয়া যাবে কি? ওই অনন্তনাথ থেকে শুরু করে এখন। এক মিনিট। এই যে বাবা, আসলে রবীন বাবুর জন্য এটা করা হয়েছিল। আর কিছু? ভগবানগড়ের ভূদেব সিং আর কলকাতার সোমানি, মানে যিনি ছবিটা কিনতে এসেছিলেন, এদের ঠিকানাগুলো কি জানা আছে? রুদ্রবাবুকে তো আজই মিস্টার সোমানির ঠিকানাটা দিলাম। হ্যালো, প্লিজ এক্সকিউজ মি। হ্যালো, হ্যালো, ধন্যবাদ। এগুলো কি আমি কিছুদিনের জন্য? হ্যাঁ, রাখুন না আপনি, আমার সব নোট করা আছে। ধন্যবাদ, আজ তাহলে আসি। আসি। নমস্কার। কিছু বলবেন? আপনার নাম শুনেছি, আপনি গোয়েন্দা তো? আগে হ্যাঁ। আপনি কি আবার আসবেন? প্রয়োজন পড়লে নিশ্চয়ই আসবো, কেন বলুন তো? না, ঠিক আছে, একটু ই ছিল না, সেসব পরেই হবে। ঠিক আছে, পরেই হবে। আচ্ছা, ভদ্রলোকে কিছু চেপে গেলেন নাকি মশাই? বোধ হয় অটোগ্রাফ নেবার ইচ্ছে ছিল, লজ্জায় বলতে পারলেন না। এখন কি উপায়? আমি বলি কি, আজ রাত্রে আপনার এখানে থেকে যান, এই দুর্যোগে না বেরোনই ভালো। না না, মিছুকে আপনি হাঙ্গামা করেন। হাঙ্গামা বলেন কি মশাই, নিয়োগী বাড়িতে ঘরের অভাব। হ্যাঁ, সব বন্দোবস্ত হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আরে চলুন তো, আরে চলুন চলুন চলুন। ও, একদিনকার সুলতানের কথা মনে পড়ে যাচ্ছে মশাই। ছবিটা খুব অদ্ভুত না? কিছুই জানি না, তা সত্ত্বেও খালি মনে হচ্ছে কত রহস্য, কত ঐশ্বর্য লুকিয়েছে ওর মধ্যে। তাই তো ভাবছি, ভগবানগড়ে গিয়ে একবার ভূদেব সিং এর সঙ্গে দেখা করতে পারলে মন্দ হতো না। কেন মশাই? ওই যিশুর বাজার দরটা একবার তার কাছ থেকে জানা দরকার, কারণ আমি যা বুঝলাম, ওই ছবির সঠিক মূল্যায়ন এ বাড়ির কেউ করতে পারবে না। আচ্ছা, এই ভগবানগড় জায়গাটা কোথায়? আমি তো মশাই বাপের জমি নাম শুনি। ছত্তিশগড়ে বিলাসপুর হয়ে যেতে হয়। সিজিটা দেখা হয়নি। অবশ্য গেলেও যে বিশেষ দেখা হবে সেটা মনে করবেন না, স্রেফ কতগুলো তথ্য জেনে ফিরে আসা। বৈকুণ্ঠপুরকে বেশি দিন নেগলেক্ট করা চলবে না।
Why? রুদ্রশেখরের পায়ে বাটার জুতো লক্ষ্য করেছেন? হ্যাঁ, বাটা? উনি কিন্তু ডিনারও এলেন না। ঠিক, ফেরা সত্ত্বেও এলেন না। কিন্তু কেন এলেন না? নিয়োগী পরিবারের একজন হয়েও সেই পরিবারকে অ্যাভয়েড করতে চাইছেন বলছো? হতে পারে, কিন্তু কেন? এছাড়া আরো আছে। আরো? রবীন চৌধুরীর খাওয়াটা লক্ষ্য করেছেন? কই না তো। আচ্ছা, ভদ্রলোককে তোমার চেনা চেনা মনে হয় না? তাছাড়া বঙ্কিম বাবু কি বলতে গিয়ে বললেন না, একটা কুকুরকে কি কি কারণে খুন করা হতে পারে, এসব অনেক প্রশ্ন আছে। কোনো বাড়ির কুকুর যদি খুব ভালো ওয়াচডগ হয়, তাহলে একজন চোরের যদি মতলব থেকে থাকে সেই বাড়ি থেকে কিছু সরানোর, সবার আগে সে বাড়ির কুকুরটাকে সরাতে পারে? তা পারে, কিন্তু কুকুর মারা হয়েছে এক সপ্তাহ আগে, আর এখনো কিছু চুরি হয়েছে বলে জানা যায়নি। তাছাড়া একটা 14 বছরের বুড়ি গোল্ডেন রিট্রিভার কতই বা ভালো ওয়াচডগ হতে পারে। কি ব্যাপার? কিছুই না, সামান্য ধস্তাধস্তি এক চোর বাবাজির সঙ্গে। বলেন কি কি থিফ? তা আপনার কিছু হয়নি তো? ভাগ্য ভালো, ছবিটা চুরি করার আগেই। ছি 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 ছি, আপনাকে এখানে জোর করে টেনে নিয়ে শেষকালে? ওসব কথা চিন্তাই করবেন না, বরং কাল থেকে বাড়িতে একটা পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করতে পারলে ভালো হয়। দেখছি। আর আমিও যদি এদিক ওদিক একটু খোঁজ খবর করি, আপনার আপত্তি নেই তো? মোটেও না। গুড। প্রাইভেট ইনভেস্টিগেটর তো আমার কাছে কি ব্যাপার? আমি কয়েকটা ইনফরমেশন চাইছিলাম। বলেন, যদি পসিবল হয় দেব। আপনি কি রিসেন্টলি বৈকুণ্ঠপুরে গিয়েছিলেন কোনো ছবির খোঁজে? হ্যাঁ। এই ছবির কথাটা কিভাবে জানলেন সেটা জানতে পারি কি? আমি জানিনি, অন্য একজন জেনেছিলেন, তার রিকোয়েস্টে ছবিটা কিনতে গিয়েছিলাম। তখন তারা ছবিটা হাতছাড়া করতে রাজি হননি? না।
গতকাল আপনি নিয়োগী পরিবারের একজনকে মিট করেছেন তো? Yes. আর obviously সেই মিটিংটাও খুব একটা ফ্রুটফুল হয়নি, যার ফলে গতকালের হামলা আর ফেলিয়ার। দশ মিনিট বাদ। আপনি কি সেই ছবি আমায় এনে দিতে পারেন মিস্টার মিঠে? বাট জেনুইন জিনিস চাই, ফোরজারি হলে এক পয়সা ভি নেই। জাল না আসল সেটা আপনি বুঝবেন কি করে? যিনি কিনবেন তিনি বুঝবেন। He has 35 years experience as a buyer of paintings. তিনি কি এদেশের লোক? এই ইনফরমেশনটা আমি আপনাকে কেন দেব মিস্টার মিঠে? I am no fool. ঠিক আছে মিস্টার মিটার, আমি সেকেন্ড মিডিলম্যান পছন্দ করি না মিস্টার মিটার, দেখেন আপনি যদি সে ছবি আমাকে এনে দিতে পারেন তাহলে আমি আপনাকে কমিশন 2 লাখ ক্যাশ, তারপর সেটা আপনি 2 কোটিতে বিক্রি করবেন। ছবিটা পেলে আমি আপনাকে দেব কেন মিস্টার সোমানি? আমি সোজা আসল লোকের কাছে চলে যাব। ন্যাচারালি বাট অনলি ইফ ইউ নো হোয়্যার টু গো। সেসব জানারও রাস্তা আছে মিস্টার সোমানি। আই নো মিস্টার প্রদোষ মিটার, সকলের না থাকলেও আপনার আছে। গুড ডে স্যার। অত মন দিয়ে কি পড়ছেন বলুন তো? সমগ্র পাশ্চাত্য শিল্পের ইতিহাস। Yes, by the great Bengali scholar of art, অনুপম ঘোষ দস্তিদার। আপনি আর রাজা কাঠ নিয়ে কথা বলবেন, আর আমি হংস মধ্যে বকজথা, এ তো হতে দেওয়া যায় না। না, কখনোই যায় না, পার্টিসিপেট তো করতেই হবে। বলো। পেড়ে বই মশাই জানেন, ফিল্ড উইথ তথ্যস। তাই বুঝি, তা কি বলছেন কর্তৃপক্ষ মশাই? দাঁড়াও না, আগে কমপ্লিট করি। আজ পুরোটা পড়ার দরকার নেই, শুধু রেনেসাঁ অংশটুকু পড়লেই চলবে। রেনেসাঁ আছে তো বইয়ে? কই তা তো বলছি না। তবে কি বলছে? রেনেসাঁস। প্রদোষ মিটা। গুড মর্নিং স্যার, সুরেশ নাগপাল, এট ইয়োর সার্ভিস। আইয়ে প্লিজ। ব্রেকফাস্ট কর লিয়া আপনি? হ্যাঁ হ্যাঁ কর লিয়া। আইয়ে। यहां से भगवानगढ़ कितनी दूर है? करीबी है सर, लगभग 2 घंटे का रास्ता है। अच्छा अच्छा, এই কি রেনি? থুড়ি রেনি সেস, এটা তো ইতালির পঞ্চদশ ষোড়শ শতাব্দীর কথা বলছে। ঠিক, এই 150-200 বছর হলো ইতালির পুনর্জন্মের যুগ। অর্থাৎ রেনেসাঁস মানে হলো পুনর্জন্ম, পুনর্জাগরণ। এতে আছে। বাহ, কিন্তু কোনো কেন? ওয়াই এগেইন? কেন এতে নেই? কোনো কারণ প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় ফিরে যাওয়ার একটা ব্যাপার ছিল সেই যুগে, যেটা মধ্যযুগে হারিয়ে গিয়েছিল, তাই রেনেসাঁস। আচ্ছা আপনার কি ধারণা বৈকুণ্ঠপুরে যিশু আঁকা হয়েছে ওই রেনেসাঁসের যুগে? তার কাছাকাছি তো বটেই, আগে নয় নিশ্চয়ই, বরং সামান্য পরেও হতে পারে। মধ্যযুগের পেন্টিংয়ে মানুষ, জন্তু, গাছপালা সবকিছুর মধ্যে একটা কেটো কেটো আড়ষ্ট অস্বাভাবিক ভাব দেখতে পাবেন। রেনেসাঁস যুগে সেটা অনেকটা স্বাভাবিক, জীবন্ত হয়ে আসে, বুঝেছেন?
आप लोग फ्रेश हो लीजिए, मैं 1:30 बजे आके आपको ले जाऊंगा। ओके बाय बाय। बाबा तो 5-स्टार होटल 6। কাল বাড়িতে বসে একটা নামের লিস্ট তৈরি করেছি, বুঝছেন, সব যাদের আঁকিয়ে দিই, শুনবেন? শুনি। ধরো তো, গাইটো বটিসেল্লি। দাঁড়ান দাঁড়ান, গাইটো লিখেছে নাকি? ডিটো বই থেকে কপি করা। গাইটো বটিসেল্লি মন্টেগনা কারফাগি। ঘোষ দস্তিদা ছাড়ুন, উচ্চারণটা গায়ত্তো নয়। তবে ইংরেজি উচ্চারণটা হলো জিওত্তো, আর ইটালিয়ানে জিওত্তো। জিওত্তো বটিসেল্লি, বটিসেল্লি মানতেন না? মানতেন না, জানতেন না? জানতেন না। এবার জানলেন। फिर कार्ला और चंद्रशेखर में प्यार हो जाता है। और यहाँ ये बता दूं कि चंद्रशेखर को आयुर्वेद में बहुत रुचि थी, उसने आयुर्वेद की औषधियों के बारे में काफी ज्ञान प्राप्त कर लिया था। इटली जाते वक्त अपने साथ वो बहुत सारी जड़ी बूटियों को भी ले गया था। किंतु कार्ला के पिता काउंट एल्बर्टो कैसिनी, क्या कहते हैं उसे, गाउट के रोगी थे, बहुत तकलीफ होती थी उन्हें, लेकिन चंद्रशेखर ने अपनी दवाओं से उन्हें अच्छा कर दिया था। और इसकी वजह से चंद्रशेखर और काउंट की बेटी की शादी का रास्ता और आसान हो गया। एग्जैक्टली, शादी 1940 में हुई। इस शादी में काउंट ने एक बहुत कीमती उपहार दिया चंद्रशेखर को। क्या यही वो पेंटिंग है? हाँ रेनिसस, यही वो पेंटिंग जो तू दविंचेली। ये लेकिन ये कोई मामूली पेंटिंग नहीं है। रेनेसांस युग के आखिरी दौर के सबसे प्रसिद्ध चित्रकार जैकोबो टिंटो रेत्तो की पेंटिंग। इसका मतलब वो पेंटिंग तो प्राइसलेस, इसकी कीमत इस वक्त करोड़ों में होगी। हालांकि आपने अपने आर्टिकल में टिंटोरेटो का नाम मेंशन नहीं किया है, लेकिन फिर भी वैकुंठपुर आकर कोई खोजबीन कर गया है। माय गॉड, ग्रिगोरियन आया था क्या? क्रिको, ग्रिगोरियन, इस नाम का तो कोई नहीं आया था। सुरेश जी, वाल्टर ग्रिगोरियन, मल्टी मिलियनेयर, हांगकांग में बहुत बड़ा बिजनेस है, पेंटिंग कलेक्शन का बेहद शौक है, मेरा आर्टिकल पढ़कर यहाँ आया था, मुझसे नियोगी की पेंटिंग के बारे में पूछ रहा था। सर, ग्रिगोरियन का पता लिखकर मिस्टर मित्तर को दे दो। राइट सर। अपने कलेक्शन के बारे में इतनी डिंग मार रहा था, इतनी डिंग मार रहा था, मैं खुद को रोक नहीं पाया और तैश में आकर टिंटोरेत्तो का जिक्र कर बैठा। फिर तो पूछिए मत, लगा कि जैसे उसके पैरों तले की जमीन ही खिसक गई। कहने लगा वो खुद वैकुंठपुर जाएगा, लगता है हठात किसी काम की वजह से नहीं जा पाया। पर उसका एक दलाल है कलकत्ता में, हीरालाल सोमानी, वही गया था वैकुंठपुर। बहुत चालाक आदमी है, उससे सावधान रहना चाहिए। लेकिन वो पेंटिंग तो चंद्रशेखर के बेटे की संपत्ति है और वो इस वक्त वैकुंठपुर में है। व्हाट, चंद्रशेखर का बेटा आया है इतने वर्षों के बाद? जी हाँ, उन्हें तो हम लोग देकर आ रहे हैं। तब तो इस पेंटिंग को क्लेम कर सकता है। मोस्ट अनफॉर्चुनेट। क्यों, ऐसा क्यों कह रहे हैं आप? बुरी संगत में पड़कर रुद्र गलत रास्ते पर चल पड़ा, ड्रग्स, लार्सनी। आई सी। मिस्टर मित्तर, थैंक्स। चंद्रशेखर ने घर संसार त्याग दिया था 1978 में, उसके बाद भी क्या उनके साथ आपका संपर्क था? हाँ, उसका आखिरी पोस्टकार्ड मुझे मिला था ऋषिकेश से। ठहरिए, देखता हूँ। मैं जानता था आप इस बारे में उससे पूछेंगे। सितंबर 2000, तारीख नहीं है। 8 साल पहले? इसका मतलब है कि चंद्रशेखर अभी जिंदा है? अरे हाँ, ये बात तो मेरे जहन में नहीं आई थी। He must be in his 90s.
কিন্তু কি করে? আর বলেন কেন, পুলিশ পোস্টিং সত্ত্বেও। বডিটা কে প্রথম ডিসকভার করলো? সকাল থেকে হদিশ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। শেষে আমাদের কাজের লোক গোবিন্দ স্টুডিওতে গিয়ে দেখে যে লাশ পড়ে আছে, চারিদিকে রক্ত। স্টুডিওতে? তারপর? আপনাকে তো ফোনে পাওয়া গেল না, বাধ্য হয়ে পুলিশকে খবর দিতে হলো। অবশ্যই তারপরে আপনাকে ফোন করে। হ্যাঁ, আমরা ঠিক তখনই ভগবানগড় থেকে ফিরেছি। আচ্ছা, কিন্তু ছবিটা আছে কি? সেইটাই তো আশ্চর্য ব্যাপার মশাই, আততাই যে কে সেটা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। রুদ্রশেখর। হ্যাঁ, শুনলাম নাকি আজকে 6:30টার আগে উনি বেরিয়ে গেছেন, সঙ্গে একজন আর্টিস্টও ছিল। আর্টিস্ট? হ্যাঁ, ওই স্টুডিও জিনিসপত্রের ভ্যালুয়েশনের ব্যাপার হয়তো। ভ্যালুয়েশন করে এখন আর কোনো লাভ নেই নবকুমার বাবু। 8 বছর আগেও ভূদেব সিং চন্দ্রশেখরের কাছ থেকে চিঠি পেয়েছেন। সে কি, তার মানে তো ভদ্রলোকের কোনো লিগ্যাল রাইটে থাকছে না। তাতে অবশ্যই চুরি করতে কোনো বাধা নেই, কিন্তু ছবি তো চুরি হয়নি। ট্যাক্সি। অদ্ভুত লোক মশাই, জানেন কোনোদিন চেহারাটাই চোখে দেখলেন না। ভোরবেলা বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। যদিও আগে ফিরতেন, খাবারটা নিজে ঘরে নিয়ে খেতেন, আমাদের সঙ্গে নয়। আজ অবশ্যই ফেরার চান্স কম, লাগেজে তো কিছু নেই দেখছি। বলেন রুদ্র বাবু, ছবিটা পেয়েছেন? আপনি তো আমাকে টপকে ছবিটা হাত করতে চেয়েছিলেন, তাই না? আর সে ছবি হয়তো আপনি পেয়েও যেতেন যদি ফেলু মিত্তির সেদিন আমাদের বাড়িতে রাত না কাটাতেন। ব্যাড টাইমিং মিস্টার সোমানি। আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি মিস্টার নিয়োগী, ছবিটা কি এখন আপনার কাছে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আই ডোন্ট ট্রাস্ট ইউ। তাহলে এলেন কেন? যিনি ছবিটা কিনবেন তার নাম আর অ্যাড্রেসটা আমার চাই। আপনি যখন আমাকে বিশ্বাস করেন না তখন সেই ইনফরমেশন দিত, আমি আপনাকে বাধ্য নই মিস্টার নিয়োগী। কিন্তু আমার সেটা জানার দরকার মিস্টার সোমানি। আমি সেই লোকটাকে মিট করতে চাই, এখানে হোক বাইরে হোক, আমি তাকে মিট করতে চাই। বলুন 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 বলুন। ব্যাড টাইমিং মিস্টার নিয়োগী। চলো, এখানে একটা ব্রঞ্জের মূর্তি ছিল না মাছের? আগে হ্যাঁ, ইন্সপেক্টর মহাদেব মন্ডলটা নিয়ে গেছেন আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য। মারা হয়েছেন? হ্যাঁ, ওনার তো তাই ধারণা। ইটালিতে রেনেসাঁ যুগে মিনি শ্যামা পোকা ছিল কি? মিনি শ্যামা পোকা? কোথায় মশাই? আচ্ছা, এই পোকার ব্যাপারে আপনি এতটা শিউরিটেন কি করে? হয়তো ছিল, শুনেছি কচুরিপানাও তো আমাদের দেশে ছিল না, সেটা আমদানি হয়েছে। এখন দুটো প্রশ্ন। প্রাচীন পেন্টিং এর শুকনো রঙে পোকা আটকায় কি করে? আর যে ঘরে রাতে বাতি জ্বলে না সে ঘরে পোকা আসে কি করে? তার মানে ছবি আসল নয় নবকুমার বাবু, আসল ছবিতে যিশুর কপালে শ্যামা পোকা ছিল না, আর রংটাও বোধহয় এতটা উজ্জ্বল ছিল না। তার মানে আপনি বলতে চাইছেন এই ছবিটা গত কয়েকদিনে আঁকা হয়েছে আসল থেকে কপি করে? এবং কাজটা রাত্রিরে মোমবাতি বা কেরোসিনের বাতি জ্বেলে হয়েছে, সেই সময় একটি শ্যামা পোকা ঘরে ঢুকে যিশুর কপালের কাঁচা রঙে আটকে যায়। তাহলে আসল ছবি লোপাট? লোপাট, খুব সম্ভবত আজ ভোরে। এবং কে সরিয়েছে সেটা তো বুঝতেই পাচ্ছেন।
ছবিটা নেবার সময় যদি বঙ্কিমবাবু সেখানে গিয়ে পৌঁছে থাকেন তাহলে খুনটা অসম্ভব নয়। আচ্ছা ইন্সপেক্টর মন্ডল, ছবিটা তো বিক্রি করতে হবে। হ্যাঁ তা তো করতেই হবে, আর সেই কাজটা এই শহরে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। নাও হতে পারে। মানে আপনি বলছেন শহর ছেড়ে চলে যেতে পারে? দেশ ছেড়েও যেতে পারে। দেশ? হংকং। হংকং? এ তো আন্তর্জাতিক পুলিশের ব্যাপার হয়ে যাচ্ছে মশাই। হংকং চলে গেলে আর এই মহাদেব মন্ডল কি করবে বলুন? সেখানে যে গেছেই এমন কোনো কথা নেই, তবে আপনি না পারলেও আমাকে একটা চেষ্টা দেখতেই হবে। আপনি হংকং যাবেন? আরো দু একটা অনুসন্ধান সেরে নি, তারপর ডিসাইড করব। যদি যান তাহলে আমায় বলবেন, আমার ট্রাভেল এজেন্সি আপনাদের যাওয়া থাকার সমস্ত বন্দোবস্ত করে দেবে। ওখানে এক বাঙালি ব্যবসাদারের সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে, পূর্ণেন্দু পাল, ইন্ডিয়ান রেস্তোরাঁর এক পার্টনার। পাঞ্জাবি সিন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বন্ধ করছেন না। বেশ তো, গেলে ওর ঠিকানা নিয়ে নেব আপনার কাছে। আসতে পারি? হ্যাঁ প্লিজ। নমস্কার। আসুন রবীন বাবু, আসুন বসুন। হ্যাঁ চা? নো থ্যাংকস। আচ্ছা আমি তো শুনলাম আপনি ডিটেকটিভ। ঠিকই শুনেছেন, ওটাই আমার পেশা। অবশ্য জীবনী লেখার কাজটা অনেক সময় গোয়েন্দাগিরি চেহারাই না, এক একটা নতুন তথ্য ক্লুয়ের মতো এক একটা নতুন দিক খুলে দেয়। নিশ্চয়ই, যেমন বৈকুণ্ঠপুরের দোতলার বারান্দায় অনন্তনাথের পোর্ট্রেট। যাক এখন বলুন কি বলবেন। হ্যাঁ ওই স্টুডিও থেকে চন্দ্রশেখরের দুটো বাক্স আমার ঘরে নিয়ে এসেছিলাম, তার মধ্যে বেশিরভাগ ওই চিঠি, দলিল, ক্যাটালগস এটসেট্রা এটসেট্রা এগুলো সব ছিল, কিন্তু কিছু খবরের কাগজের কাটিংসও ছিল, যার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখুন। হ্যাঁ এই জায়গাটা মার্ক করা আছে। এ তো ইটালিয়ান ভাষা। হ্যাঁ অবশ্য আমি ডিকশনারি দেখে মানে বার করেছি। কি বলছে? বলছে যে স্ত্রী ভিতোরিও ও ছেলে রাজশেখর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, এখানে লেখা আছে দেখুন, লাস কম্পার্সা দ্য লোরো রুদ্রশেখর নিয়োগী, অর্থাৎ দ্য লস অফ দ্য রুদ্রশেখর নিয়োগী। মৃত্যু সংবাদ আগে? হ্যাঁ রুদ্রশেখর ডেড। ডেড, এবং উনি মারা যান 27 জুলাই 1978। এবং তিনি বিয়ে করেছিলেন, আর রাজশেখর নামে তার একটি ছেলেও ছিল। আমার যে খটকা লাগেনি তা নয়, কিন্তু এভাবে হাতে নাতে প্রমাণ পাওয়া, কবে পেলেন এটা? আজই দুপুরে। লোকটা সুটকে পড়ল, কি করেন না ছাপাবাজি বলুন। আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, কোনো প্রশ্ন করলে হয় উনি এড়িয়ে যাচ্ছিলেন না হয় ভুল জবাব দিচ্ছিলেন, শেষমেশ তো আমি প্রশ্ন করেই বন্ধ করে দিয়েছিলাম। জাগে এখন লোকটাকে ধরা নিয়ে কথা, আপনি এ খবরটা আর কাউকে বলেননি তো? না, ইনফ্যাক্ট আপনাকে জানাতেই আজ আসা, ভাবলাম এটা আপনার তদন্তের কাজে লাগলেও লাগতে পারে। নিশ্চয়ই লাগবে, আপনি সত্যি গোয়েন্দার কাজ করেছেন, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আসি। আচ্ছা এলাম। থ্যাংক ইউ সো মাচ। ও মশাই, ভদ্রলোকের পাকাটা দেখলেন? রক্তের দাগ। Thank you.
a friend of Mr. Paul? Yes, sir. I'm working in the restaurant. My name is Wang Shu. Oh. Hello, Mr. Shu. Hi. Yes, sir. Yes. They are here. Yes, yes, sir. What's up? Mr. Paul, waiting for you. টিন্টোরিয়ার ইটালিয়ান উচ্চারণ কি মশাই? টিন্টোরিয়ার কিছু নেই, টিন্টোরেটোর আছে। ওই হলো টিন্টোরেটো। ওহ, নামের গোড়াতেই যখন তিন, আর আমি যখন আছি আপনাদের সঙ্গে, তখন এই মিশন সাকসেসফুল না হয়ে যায় না। আপনার ইচ্ছেটা আমারও ছিল পুরো মাত্রায়, কিন্তু তার এত বড় একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া একমাত্র জটায়ুর পক্ষেই সম্ভব। লালমোহন বাবু, ওকে, ডান। Welcome to Hong Kong. Namaskar, Pradosh Mitra. Kunnandu Pal. Are, utun. Alap kori di, amar bondhu Lalmohan Ganguly, amar khurchoto bhai Tapesh Mitra. Namaskar. Wangi shonge alap hoyeche? Let's go. Wangshu, amar restaurant bartender cum part-time driver. Lukor chokora. হংকং আইল্যান্ড, আমার রেস্তোরাঁ, বাসস্থান, আপনাদের হোটেল সবই এখানে। আমরা কি প্রথমে হোটেলে যাচ্ছি? বাসস্থান নবমুখে শুনলাম আপনি নাকি টিকটিকি। ঠিকই শুনেছেন। তো এখানে তদন্তের ব্যাপারে তো? হ্যাঁ, ওই একবেলার মামলা, কাল বিকেলেই ফিরে যাবো। আরে, এ তো ফিল্মের গপ্প মশাই। তা ওই গ্রেগরিয়ান নাকি বললেন উনি থাকেন কোথায়? ওর অফিসের ঠিকানাটা আছে। আর সোমানি কলকাতার লোক? হ্যাঁ, আর উনি এসেছেন গত পরশু। সে কি, তাহলে তো এই দুদিনে শ্যামল সাহেবের কাছে পাচার হয়ে গেছে। হলেও সাহেবের সঙ্গে দেখা করে ব্যাপারটা বলতে হবে। চোরাই মাল ঘরে রাখা যে নিরাপদ নয় সেটা বুঝিয়ে দিতে হবে। তা ঠিক। ঠিকানাটা হাতের কাছে আছে? থ্যাংকস। হ্যালো, গুড মর্নিং, ক্যান আই টক টু মিস্টার ওয়াল্টার গ্রেগরিয়ান প্লিজ? মে আই নো হুজ কলিং? দিস ইজ পিসি মিটার, আই এম ফ্রম ক্যালকাটা, ইন্ডিয়া। আই এম আফ্রেড মিস গ্রেগরিয়ান ইজ নট ইন টাউন এট দ্য মোমেন্ট। ও, হোয়ার ইজ হি? তাইওয়ান। হোয়েন ডিড হি লিভ? লাস্ট সানডে, বাট হি উইল প্রোবাবলি বি ব্যাক দিস ইভনিং। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল গেট ইন টাচ উইথ হিম দেন, বাই। ইউ মোস্ট ওয়েলকাম, বাই বাই। আসুন। কি ব্যাপার? ভদ্রলোক তাইওয়ান গেছেন গত রবিবার, আজ সন্ধ্যাবেলা ফেরার একটা চান্স আছে। তার মানে ছবিটা তাহলে সোমানির কাছেই আছে? পসিবলি। লাগেজ গাড়িতে থাক। ওয়াং, ওয়েট, আই এম কামিং। ওকে। আপনার উপরে এভাবে ভর করার জন্য আমরা সত্যিই খুব লজ্জিত। আরে কি যে বলেন, এইটুকু করব না? এখানে একজন বাঙালির মুখ দেখতে পাওয়া যে কি আনন্দের সে আপনি বুঝতে পারবেন না। ভারতীয় গিজগিজ করছে, কিন্তু বঙ্গ সন্তান। বাহ বেড়ে,
দুঃখের বিষয় আমার ভাগ্নের এনগেজমেন্ট। স্ত্রী ছেলে মেয়ে ওদের কিছুদিন আগে কলকাতা রেখে এলাম। আশা করি আতিথ্যতে কোনো অসুবিধা হলে মাইন্ড করবেন না। নো নো, নট অ্যাট অল। আগে কি খাবেন বলুন? চা হলে খুব ভালো হয়। রাইটো। আহ সত্যি, কলকাতা শুধু চীনে জুতোর দোকান, চীনে ছুতোর মিস্ত্রি আর চীনে রেস্তোরাঁই দেখেছি। তারা যেমন শহর করতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতুম না। আচ্ছা, হংকংকে কি বিলেত বলা চলে? না, মানে বিলেত তো পশ্চিমে, আর এটা হলো আপনার ফার ইস্ট। আপনার গড়পাড়ের বন্ধুদের বলবেন হংকংকে বলা হয় প্রাচ্যের লন্ডন, তাতেই তারা যথেষ্ট ইমপ্রেসড হবেন। প্রাচ্যের লন্ডন, গুড। প্রাচ্যের ইয়ে ভালো কথা, প্রাচ্যের বলতে মনে পড়লো কি? আচ্ছা, এখান থেকে চীনের পাঁচিলটা দেখা যায় কি? না। তাহলে তাহলে কালকে টিকিটটা ক্যান্সেল করতে হবে, একটা ভিসা করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বেশি দূরে না, সব পাঁচেক মাইল, পিকনিক এর কাছেই। বোঝো, আসুন। টি ব্যাগস কিন্তু নো প্রবলেম। আপনি তো হিন্দি ফিল্মের খুব পাগল, এসব গিনির কালেকশন, একবারে বলিউডের পোকা। আমরা কোন হোটেলে উঠছি? কস্কো হোটেল, এখান থেকে 5 মিনিটের হন্টন। কস্কো আচ্ছা, এমন দুর্দান্ত শহর, অথচ নামটা হবিকাশের মতো। যা বলেছেন, কিংকং অব্দি চলে, কিন্তু হংকং? হংকং মানে কি জানেন তো? মানে ইয়ে সুভাষিত বন্দর। বান্দর? নট বান্দর, পোর্ট। টি রেডি? হ্যাঁ, নিন। আপনার একটু হাত পা ছড়িয়ে বসুন, আমি ততক্ষণ দোকানের হালচালটা একটু দেখে আসি। 10 মিনিটস। শিওর, বাই বাই। নিন চিনি বিস্কুট। অমিত ভাই, থ্যাংক ইউ। সাউথ চায়না মর্নিং পোস্ট, এখানকার কাগজ। সর্বনাশ, কি হলো? আরে, চাল রুদ্রশেখর। দ্য অ্যাক্টর নন্দকুমার প্লেস দ্য ভিলেন ওরুগু ইন দ্য ফিল্ম মোম্বাসা। নন্দকুমার মানে নবকুমার ভাই। ওই একই ছদ্মবেশে উনি এসেছিলেন রুদ্রশেখর সেজে, এবং আসার আগে রোম থেকে কোনো চেনা লোককে দিয়ে একটা চিঠি লিখিয়েছিলেন। সে কাজ করা অত্যন্ত সোজা, এছাড়াও তার বাপের ক্ষীণ দৃষ্টি তাকে সাহায্য করে। অবশ্যই তাকে আসার আগে আরেকটা কাজ সারতে হয়েছিল। ঠুমরিকে খুন, রাইট? ঠুমরিকে খুন। কোনো ব্যক্তি যদি তার পরিচয় গোপন করে ছদ্মবেশ ধরে কোনো প্রয়োজনে সে বাড়িতে আসতে চায়, এবং সে ব্যক্তি যদি সে বাড়ির কুকুরের খুব চেনা হয়, তাহলে তাকে সরানোর প্রয়োজন হতে পারে, কারণ কুকুর প্রধানত মানুষ চেনে গায়ের গন্ধ থেকে। আর সেই গন্ধ ছদ্মবেশেও ঢাকা পড়ে না। ওরে বাবা, এত কাণ্ড শুধু ওই ছবিটার জন্যে? এসবের জন্য অবশ্যই ভূদেব সিং এর আর্টিকেলই দায়ী। ভেবে দেখ তো, আসল ছবি হঠাৎ মিসিং হলে মুশকিল হতো, তাই জন্য তিনি কলকাতা থেকে আর্টিস্ট আনিয়ে তার একটা কপি তৈরি করেছিলেন। নবকুমারের ধারে কাছে না ঘেসলেও বঙ্কিমবাবুর সঙ্গে তাকে দেখা করতেই হয়। বঙ্কিমবাবুর সন্দেহ হয়, তাই সেদিন ভোর রাতে তিনি গিয়েছিলেন চন্দ্রশেখরের স্টুডিওতে, এবং তখনই তিনি Thank you.
দেখা যান চারিদিকে কেমন ঝল বলে সাইনবোর্ড, আমি সব পড়তে পারছি না। না, চীনে ভাষাটা শিখে রাখলে মন্দ হতো না। চীনে ভাষায় কতগুলো অক্ষর আছে জানেন? কটা? 10,000। 10,000? আর তাছাড়া ওই জীবের ক্লাসিক সার্জারি না করলে চীনে উচ্চারণ ওই মুখ দিয়ে বেরোবে না। কলকাতার চীনে খাবারের সঙ্গে কিন্তু প্রায় কোনো মিল নেই বললেই চলে। না না, মিল না থাকলেও এক্সেলেন্ট। আরে এটা কিছুই নয় মশাই, আর যদি আপনাদের মিশনটা সাকসেসফুল হয় তাহলে ডিনারে এক জায়গায় নিয়ে যাবো, এখান থেকে একটু দূরে। সেখানে নিয়ে গিয়ে এমন একটা জিনিস খাবো না যা আপনার কখনো খাননি। কি জিনিস? এটা তো শুনেছি আরশোলা টারশোলা খায়। না শুধু আরশোলা কেন, হাঙরের পাখনা, বাঁদরের ঘিলু, এমনকি সময় সময় কুকুরের মাংস, কি তাই তো? তা ঠিক, তবে এটা কিন্তু সেই জিনিস নয়, একবার অন্য জিনিস। সি গ্যাং। সি গ্যাং মানে স্নেক স্যুপ। স্নেক? স্নেক সাপ মানে সর্প? ইয়েস, সাপের স্যুপ, সাপের মাংস, ফ্রাইড স্নেক, সব কিছু পাওয়া যায়। খেতে কেমন? জবাব নেই, মানে ব্যাঙের মাংস অত্যন্ত সুস্বাদু জিনিস মশাই, তার ভক্ষকের মাংস খেতে খারাপ হবে কেন? খেলাম? এতে নেই না মানে অ্যাপেটাইটটা হঠাৎ গন জাগে। সন্ধ্যের আগে তো কাজকর্ম কিছুই নেই, কেনাকাটা যদি করার থাকে এবেলা সেরে নিতে পারবেন, ভালো মল আছে একটা কাছাকাছি। মল? লো মল, যথেষ্ট মল ইন কলকাতা। আরে মল সেমল নয় মশাই, এ হচ্ছে খাঁটি চীনে ওপেন এয়ার মল। কেন তাহলে আপনারা একটু ঘুরে ঘুরে দেখুন এই রাস্তা। আর আপনি? আমি লাগেজ কসকতে পৌঁছে দিয়ে বংশীকে পাঠিয়ে দিচ্ছি, সেই আপনাদের। কোনো প্রশ্নই ওঠে না, আমরা একটা ট্যাক্সি নিয়ে নেবো, হোটেল কাছেই তো। হ্যাঁ, খুব একটা দূরে না। বেশ তাহলে ওই কথাই রইল। হ্যাঁ কিন্তু খুব চিন্তা থাকবে মশাই, কি হলো না হলো জানাবেন। বাই বাই। বাবা, কি কিনবেন ঠিক করলেন কিছু? বুঝলে তপেশ ভাই, সামনের উপন্যাসটা হংকং এ কেনা কোন কলমে লিখতে পারলে। তোর আগে ডলার গুলো কনভার্ট করিয়ে নে, আমি একটু সার্ভে করে আসছি। চল চল। কসকো হোটেল। ওকে
উঠুন আর কত ঘুমাবেন। আর কোথায়? একটা নৌকোয়। নৌকো? হ্যাঁ, একেবারে আপনার গল্পের মতো। আমার গল্প? যা ঘটলো গপ্প গুঞ্ছার বলছেন? ছেড়ে দেবো বসাই, ঢের হয়েছি। হনুরাতে ড্যাডাং ড্যাং, কামড়িয়ে কচকচি, ভ্যাঙ্কুভারের প্যান ব্যানানি, দূর দূর। আর লিখবেন না বলছেন? নেভার। এমনকি আপনার নতুন কেনা চিনে কলমেও না? নো। উফ, কি সাংঘাতিক লোক। সুনামি তো, সুমানি তো? নিঃসন্দেহে। আচ্ছা, আমরা এখানে এসেছি জানতে পারলো কি করে? আমরা যেভাবে জানতে পেরেছি ওর এখানে আসার ব্যাপারটা। প্যাসেঞ্জার লিস্ট? এক্স্যাক্টলি। এয়ারপোর্ট থেকেই লোক লাগিয়েছিল বোধহয় আমাদের পেছনে। যাক, ছবিটা যে পাচার হয়নি 100% সাইগুইন হওয়া গেল। কি করে বলছেন? এতক্ষণে হয়তো Yes, everything all right? Good, I'm coming. আর বলবেন না মশাই, চলে ঘুষিকে অজ্ঞান হয়ে কোন লোক যে স্বপ্ন দেখতে পারে, এই প্রথম এক্সপিরিয়েন্স করলো। কি স্বপ্ন দেখলেন? দেখলুম এক জায়গায় ডজন খানেক বাঁদর বিক্রি হচ্ছে, আর একটা লোক টুকটুকি বাজিয়ে বলছে রেনেসাঁস কি সুভাষিস বান্দার, রেনেসাঁস কি সুভাষিস বান্দার, দুদু ডলার, দুদু। কেমন আছেন মিস্টার মিটার? যেমন রেখেছেন। আর আপনারা? ঘাবড়ানি কি কই বাদ নেই মিস্টার মিটার, আমি আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিইনি, জাস্ট আ প্রিকশনারি মেজার, যাতে নিয়োগী বাড়ির হামলা আর ফেলিওরটা রিপিটেড না হয়। আমার কাম খতম হয়ে গেলে আপনাকে খালাস করে দেব। সে কি কাম খতম হয়নি? আপনার ক্লায়েন্টের তো আজ ইভিনিং এই ফেরার কথা তাইওয়ান থেকে। আই এম ইমপ্রেসড ইনডিড, কিন্তু পার্টি তো আজ এলো না, ও আসবে কাল মর্নিং এ, আর্লি মর্নিং। আনফর্চুনেটলি এখানে ডিনারের বন্দোবস্ত করা একটু মুশকিল হবে, আজ রাত ফাস্ট করুন, কাল থেকে আবার খাবেন, কেমন? এন্ড প্লিজ নো ফলস মুভস, দিস প্লেস ইজ ওয়েল গার্ডেড। মনে থাকবে। আর ইয়ে ভি মনে রাখবেন কি হংকং ইজ নট কলকাতা। প্রদোষ মিটার ইজ নোবডি হিয়ার। ফালতু হিরোইজম দেখাবেন কি আপনাদের হালভি রুদ্র বাবুর মতো? চলি, কাল কাম খতম হলে আই উইল বি টেকিং দ্য ফার্স্ট ফ্লাইট ব্যাক টু ইন্ডিয়া, তারপর আমার লোক আপনাদের ফ্রি করে দেবে। গুড নাইট এভরিবডি। একটাই বাঁচল, ডিনারে আর সাপের স্যুপ খেতে হলো না।
আর নন্দকুমারও বোধ হয় ঘাট থেকে নামলো। I'm leaving. You three stay and keep watch. Okay? Okay. Pritha Krishna. Hello. Some water. Please. Get that. আপনি তো দেখছি একাই একশো ভাই তপেশ। ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ ড্রাইভ দিস বোট? ক্যান ইউ ড্রাইভ দিস বোট? ইয়েস আই ক্যান। গেট আপ। আই ক্যান। চলুন, মিশন সাকসেসফুল। ফুললে এদের বলা আছে গুন্ডাদের উপর নজর রাখতে, সুমানি যাতে জানতে না পারে যে আপনারা পাগল বা। এক্সেলেন্ট। আচ্ছা শুনিয়ে, উনি আছি তারা সে বাঁধকে রাখিয়ে, আর আগে বল জরুরত পড়ে তো উনকা মোবাইল ভি লে লিজিয়ে, আর এসে রাখিয়ে। হ্যাঁ জি। ওকে জি। চলুন চলুন চলুন, দেরি করবেন না। ও হ্যাঁ, এটা সুখবর আছে। কি? হংকং ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে আপনার ব্যাগটা ফেরত দিয়ে গেছে। তাই নাকি? আমার ঠিকানাটা আপনার ব্যাগে ছিল। থ্যাংক ইউ। ও হ্যাঁ, বলতে ভুলেই যাচ্ছিলাম, তোদের পাশে যিনি বসলেন তার আসল নাম রাজশেখর নিয়োগী। ছেলে দুটোকে দোকান থেকে নিয়ে এলাম বুঝলেন, ওরা তো শুনে আবার লাভাতে শুরু করে দিয়েছে। দুটোই ব্ল্যাক বেল্ট, দুজনের গুরুই জ্যাকি। জ্যাকি চ্যান। আর কোনো খবর? আর খবর বলতে, ক্রেকোরিয়ান আজ সন্ধ্যায় ফেরেননি, উনি ফিরবেন কাল ভোরে। ফোনবুক থেকে বাড়ির ঠিকানা বার করে জেনে নিয়েছি, সোমানিরও হদিশ পাওয়া গেছে। কি করে? আরো পাঁচজন সোমানি আছে, প্রত্যেককে আলাদা আলাদা করে ফোন করে জেনেছি। এই হিলালাল হচ্ছে কেশব সোমানির খুড়তুতো ভাই। কেশবের একটা কাপড়ের দোকান আছে কাউলুনে, ওর বাড়িও ওখানে। হিলালাল ওইখানে উঠেছে, আমি নিশ্চিত যে ও ছবি পাচার হয়ে যাবে কালকেই। ওয়াংকে ফিট করেছি সোমানির বাড়িতে নজর রাখতে,
কোনো গাড়ি বেরোলেই আমাকে খবর দেবে। ও আপনি তো দুর্দান্ত কাজ করেছেন মশাই, আপনার রাস্তা ছাড়া তো রাস্তাই নেই। থ্যাংক ইউ। নো মেনশন স্যার, বাট ইউ আর ওয়েলকাম স্যার। ইটালিয়ান কাগজটা পড়তে যে আপনার ডিকশনারির সাহায্য নিতে হয়েছিল সেটা তো মিথ্যে। আর যে শার্টটা পরে আপনি সেদিন এসেছিলেন তার বাঁ কলারে রক্তের দাগ। অয়েল পেন্ট কি? রাইট, অয়েল পেন্ট। আপনি পেন্টার? বাবা মারা যাবার পর মা আমাকে নিয়ে লন্ডনে চলে যান। মা নার্সিং এর কাজ শিখেছিলেন, ওখানে গিয়ে একটা হসপিটাল জয়েন করেন, আর আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে পেইন্টিং আর মার্শাল আর্টস এ মন দিই। কিন্তু এত ভালো বাংলায়? সেটা অনেক পরে, 1989 আমি প্যারিস যাই, একটা আর্ট স্কুলে টিচার হিসেবে জয়েন করি। তো সেখানে বেশ কিছু বাঙালির সঙ্গে আমার আলাপ হয়, তাদের দেখে বাংলা শেখার ইচ্ছেও হয়। শেষে ওই সর্বন ইউনিভার্সিটি, ওর বাংলা ক্লাসে আমি জয়েন করি। ভাষার উপর তো দখল ছিলই, শিখে নিতে অসুবিধা হয়নি। আরে ঠাকুরদার, জীবনী লেখার প্ল্যানটা? সেটা বছর দুয়েক হলো মাথায় আসে। রোমে যাই, ভেনিসে গিয়েও ক্যাসিনি পরিবারের সঙ্গে আলাপ করি, ইনফ্যাক্ট সেখানেই জানতে পারি তিনতরের তোর ছবিটার কথা। তার মানে বৈকুণ্ঠপুরে সেই ছবিটার দুটো কপি হয়েছিল, একটা নন্দকুমার করিয়েছিলেন আর একটা আপনি। এক্স্যাক্টলি। আমার সন্দেহ হয়েছিল যে ছবিটা সরানোর মতলব করছে জাল রুদ্রশেখর, অবশ্য এখন তো জানলাম যে উনি নন্দকুমার। তাই ছবিটার একটা কপি করে আসলটা আমার কাছে রেখে নকলটা মানে কপিটা ওখানে টাঙিয়ে রেখেছিলাম। আর সেই কপিটাই এখানে এসেছে। এটাও নকলি? অবশ্যই, তাহলে তো হংকংয়ে আসাটাই বৃথা, আসলটা তো সেই বৈকুণ্ঠপুরে। এটা আপনাকে দিয়ে দিলেন উনি? সেদিনকে আপনার বাড়ি গিয়ে আমি আন্দাজ করেছিলাম যে আপনি হয়তো আমার আসল পরিচয়টা ধরে ফেলেছেন, তাই বৈকুণ্ঠপুর থেকে বিদায় নেবার আগে। তুমি রুদ্রশেখরের ছেলে? থাক থাক থাক। এটা যে কোনোদিন দেখাতে হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম ছদ্মনামে এখানে এসে ঠাকুরদার সম্পর্কে রিসার্চ করে চলে যাব, কিন্তু ঘটনাচক্রে এবং প্রদোষবাবুর আশ্চর্য দৃষ্টির জন্য আসল পরিচয়টা এবং বাবার মৃত্যু সংবাদে দিতে হল। আশা করি আপনারা আমার অপরাধ নেবেন না। নিশ্চয়ই নেব না। তোমার এখানে কাজ শেষ? আগে হ্যাঁ, আমি কালই লন্ডন ফিরে যাচ্ছি। তা ছবিটা নিয়ে যাচ্ছ তো? শোনো রাজ, যদিও আইনত সেটা এখনো তোমার প্রাপ্য নয়, কিন্তু আমার মতে ছবিটা তোমার কাছেই থাকা উচিত, কারণ তুমি এর সত্যিকার কদর করবে। কি বলিস নব? আমারও তাই মত। আসলে আমি ভাবছিলাম ছবিটা যদি ইউরোপের কোনো মিউজিয়ামে দেওয়া যায়। উত্তম প্রস্তাব, তোমার যা মন চায় তাই করো। ছবি তো বুঝলাম, আমার আফসোস হচ্ছে প্রদোষবাবুর জন্য। কেন? আসল ছবিটা যে তোমার কাছে, তা যদি তিনি জানতেন তাহলে তার হংকং যাত্রাটা বোধ হয়। হংকং? হংকং আজ রাতের ফ্লাইটে রওনা হয়ে গেছেন। ব্যাস, তখনই ঠিক করে ফেললাম এখানে আসার। ভাবলাম একটু দূর হলেও ক্ষতি কি, ঘটনাটা শেষটাও দেখা যাবে আর আপনার কাছে ক্ষমাটাও চেয়ে নেব। সত্যি আপনি না থাকলে যে কি হতো জানি না। ব্যাংকক থেকে হংকং পৌঁছতে দুপুর হয়ে গেল। নবদাদার কাছ থেকে পূর্ণেন্দ্রবাবুর ফোন নাম্বারটা নেওয়া ছিল, তা ফোন করে জানলাম যে আপনারা আছেন এই। Right again.
You wait. কাজ অনেক সহজ হয়ে গেল। পূর্ণেন্দুবাবুর সঙ্গে বসে একটা ছক কষে নিলাম, তারপরে ঘটনা তো আপনাদের সকলেরই জানা। আচ্ছা একটা কথা বলুন তো, আমার উপর আপনার সন্দেহটা হলো কি করে? প্রথম দিন দুপুরে আপনার খাওয়া দেখে, কারণ শুক্তো কখন খেতে হয় সেটা বাংলার বাঙালিরা খুব ভালো করেই জানেন। কিন্তু আপনি প্রথমে খেলেন চিকেন, তারপর মাছ, ডাল, আর সবশেষে শুক্তো। কোনো মানে হয়, ভাষাটা শেখার সময় খাবারটাও শেখা উচিত ছিল। আর আপনার প্রপিতামহের পোর্ট্রেটটা বুঝেছেন আশা করি। একদিনে বুঝতে পারলাম আপনাকে দেখে কেন এত চেনা চেনা লাগতো। সত্যি এসব দেখে শুনে বাঙালির জন্য বুকটা একবারে দশাত। ডিপ ব্লু করলা দরজে সোমানি লিভিং, হাতে ফ্ল্যাট কাগজের একটা প্যাকেট, যাবেন? বিলক্ষণ গ্রেগরিয়ান থাকেন কোথায়? নিউ টেরিটরি গোল্ড কোস্টে, অভিজাত পাড়া। আপনি গাড়িতে ঘোরান তো, আমি আসছি। ওকে, what's up? Look, he sold me a fake. I paid $3 million for this. It's got three green flies sticking to it. Three bloody green flies. I'll kill him. Bloody green flies. Driver. Yes, sir. Get the car out, man. I've got to get my money. Yes, sir. আপনি আমার সিটে বসুন, আমি চালাচ্ছি। লেনদেন সব কমপ্লিট? $3 million. তিন মি 40 দিয়ে গুণ করতে হবে? ও, আপনার পেন্টিং এ দুটো পোকা বেশি। ডার্ক ব্লু করলা বললেন তো? হ্যাঁ, ব্লু। আই ক্যান সি হিম। Faster, man! ये रास्ता है, चलिए आ रहा हूं। वो गाड़ी की नील गाड़ी
আপনার এই গাড়ির ম্যাক্সিমাম স্পিড কত? 180, 180। ইনস্যুরেন্স আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার সর্বনাশটা হলো মিস্টার সোমানি, এর জন্য কিন্তু দায়ী তিনটে সবুজ পোকা। এবার ওর টাকাটা। থ্যাংক ইউ। উইথ মিস্টার সোমানিস কমপ্লিমেন্টস। থ্যাংকস, বাট হু দ্য হেল আর ইউ? এখন দেখা যাক এদেশের পুলিশ কি ব্যবস্থা নেন। যাই হোক, কিছুদিনের জন্য অন্তত ব্যাটাকে পুলিশ হেদে পরে এই হেফাজতে তো রাখা গেল। তবে হ্যাঁ, আপনি একটা ছোটখাটো ঝড় বইয়ে দিয়েছেন মশাই এখানে, কিন্তু মনে থাকে জানো, এরপর স্লেপ ছুটি আর একদিনের বেশি স্টে। শিওর। আপনি চললেন কবে? আজ রাতের ফ্লাইটে। তার মানে আর কিছুদিনের মধ্যেই টিনটোরিয়া কোনো বিদেশি মিউজিয়ামে শোভা পাচ্ছে। আর বুঝেছেন ফিরবো, আমার নেক্সট প্রখর রুদ্রের প্লট ও রেডি। বটে? ইয়েস, হংকং এ হিমশিম, হংকং এ হুঙ্কার, এন্ড হংকং এ হাগডাক। আচ্ছা, তার মানে ফিরে গিয়েই আবার মেচে দা। কারেক্ট। আরে চলুন মধ্যপ্রদেশে খণ্ডযুদ্ধ। মধ্যপ্রদেশ? বেলি কলিং। বেলি? কি মুশকিল, লাঞ্চ খেতে হবে না? ও, কোথায় যাওয়া হচ্ছে? কেন, কথাই তো ছিল। স্ন্যাক স্যুপ? চিন্তা করবেন না, খুব খারাপ নয় খেতে। Thank you.